নমস্কার বন্ধুরা, আমরা এই মুহূর্তে রয়েছি সুন্দরবনের একটি প্রত্যন্ত গ্রামে, জেমসপুর গ্রামে। আমরা সুন্দরবনের শিল্প সংস্কৃতি সম্পর্কে অনেক কিছুই জেনেছি। আজকে একেবারে অভিনব একটি বিষয় সম্পর্কে আমরা জানতে চলেছি। আমরা এখন এমন একজন মানুষের সঙ্গে কথা বলবো, উনি একটি বিশেষ পেশার সঙ্গে যুক্ত। বিভিন্ন অনুষ্ঠানে উনি নৃত্য পরিবেশন করেন এবং যথেষ্ট মনোগ্রাহী সেই নৃত্য, এবং অনেক মানুষকে তিনি আনন্দ দেন। প্রথমে জেনে নেব আপনার নাম। কৃষ্ণবাদমান্না। একটু বলে রাখি দর্শকদের জন্য যে ইনি পুরুষ হয়েও কিন্তু মহিলাদের পোশাকে নৃত্য পরিবেশন করেন। তো এটা শুরুটা কিভাবে হয়েছিল? এই শিল্পের প্রতি আপনার ভালো লাগাটা কিভাবে তৈরি হয়েছিল? আমাদের বাড়িতে শিব চতুর্দশী মানে শিব পূজা হয়, সেই শিব পূজা উপলক্ষে সেখান থেকে নাচ গান শুরু হয়। মানে বাড়িতে শিব চতুর্দশী উপলক্ষে প্রথম শুরুটা করেছিলাম। আচ্ছা, কিন্তু যে ড্রেস বা মেকআপ এগুলো জোগাড় করা প্রথমে তো অতটা সহজ ছিল না। এই একজনের সঙ্গে সাহায্য নিয়েছিলাম, নিয়ে জোগাড় করেছিলাম। আচ্ছা, পরিচিত কেউ একজন সেগুলো করতেন, তাই তো? করতে তার কাছ থেকে নিয়েছিলাম। আচ্ছা আচ্ছা, মানে গুরু হিসাবে একজনকে পেয়েছিলেন। কোন কোন ধরনের অনুষ্ঠানে আপনি এই নৃত্য পরিবেশন করেন? বিয়ে বাড়িতে আছে, শিব চতুর্দশী আছে, মনসা যাত্রা আছে, গাজন যাত্রা আছে। আচ্ছা, এইগুলো দিয়ে করা। বিয়ে বাড়ির অনুষ্ঠানটা তাহলে বেশি করতে হয়, বিয়ে বাড়িতে বেশি করতে হয়। বিয়ে করতে যাবে মানে সেখান থেকেই শুরু হয়। বিয়ে করতে যাবে তাদের বাড়িতে, তারা ব্যান্ড পার্টিদের ভাড়া করে। আচ্ছা, ভাড়া করলে এইবার ব্যান্ড পার্টিরা আমাদেরকে ভাড়া করে। আচ্ছা, করলে আমরা গিয়ে সেখানে গিয়ে মেকআপ নিয়ে, হ্যাঁ, মহিলা ড্রেস পরে তাদের সামনে বাজনা, তারা বাজনা বাজাবে, তাদের সঙ্গে নাচ গান করতে হয়। এবার ছেলে যাবে বিয়ে করতে, এবার মেয়ের বাড়িতে যাবে, মেয়ের বাড়িতে গান বাজনা করতে হবে। হ্যাঁ, করে আবার ছেলে মেয়ে নিয়ে চলে আসবে, তখন ছেলে বাড়িতে আবার এনে রেখে দিয়ে তারপর আবার বাড়ি চলে আসে। গান বাজনা নৃত্যের সঙ্গে সঙ্গে কি গানও মাঝে মধ্যে গানও করতে হয়, ছোটখাটো গানও করতে হয়। তাই এটা তো খুবই পরিশ্রম সাধ্য কাজ। বিয়ের বাড়ির অনুষ্ঠানে দুদিন পুরো লেগে যায়। চলো আছি বিকেলে যাবে বিয়ে করতে, তখন ড্রেস করলাম, আর রাত্রে গিয়ে গান বাজনা করার পরে খুলে দিলাম। দিয়ে আবার সকালে যখন চলে আসবে তখন সকালে ড্রেস করলাম, মেকআপ নিলাম, নিয়ে এসে গান বাজনা করে আবার বাড়ি চলে গেলাম। বিয়ে বাড়ির অনুষ্ঠান ছাড়া আর বলছিলেন যে শিব চতুর্দশীর যে অনুষ্ঠানটা, সেখানে ওই যে গাজন বলে না, শিবের গাজন। আচ্ছা, ওখানে গিয়ে ওই ঢোল কাঁসি নিয়ে ওরা বাজনা বাজায়। এইবার শিবের গান করার জন্য আলাদা লোক থাকে, এবার ওই গান করবে। আমরা মেকআপ নিয়ে মহিলা দুজন করে থাকে, শিব সাজবে একজন, হ্যাঁ, একজন কিংবা দুজন সাজবে, তাদের সঙ্গে অভিনয় ক্ষেত্রে গান বাজনা করা হয়। আরেকটা যেটা বলছিলেন মনসার ভাষণ, ওটা তো শুনেছি সারা রাত দেখো। আচ্ছা, সেখানে কোন চরিত্রে? ও মেয়েদের অভিনয় করতে হয়, মেয়েদের অভিনয় করতে হয়, ছেলেদের অভিনয় করতে হয়, সব রকম আছে অভিনয়। এখন তো মানে আপনি পুরুষের ড্রেসে রয়েছেন বা পুরুষের গলাতে কথা বলছেন, যখন মহিলাদের ড্রেস পরেন তখন কি গলার স্বরে কিছু পরিবর্তন করতে হয়? গলার স্বরে, হ্যাঁ, গান বাজনার ক্ষেত্রে, অভিনয় ক্ষেত্রে পরিবর্তন করতে হবে। মানে তখন একেবারে নিখুঁত ভাবে মহিলাদের মতো কথাবার্তা বলতে হয়। অনুষ্ঠানগুলো করেন, মানে পারিশ্রমিক কিরকম? পারিশ্রমিক বলতে একটা যাত্রা করতে গেলে তো এমনি 10-15 জন করে নিয়ে যেতে হবে, 8-10 হাজার টাকা লাগে ওটা। মানে টোটাল টিম মিলে এইবার ওটা সমান ভাগে সমান যখন থাকবে তাদেরকে ভাগ করে দেওয়া হবে, যেটা হবে। তো এখন কি মানে আগের থেকে বাজারে একটু বেড়েছে না কমেছে? এখন বাজার বেড়েছে আর দাম বেড়েছে আর। আচ্ছা, অনুষ্ঠানও বেড়েছে। সারা বছর তো এই কাজ সেইভাবে পান না, তো শুনেছি আপনি মাঝে মধ্যে পরিযায়ী শ্রমিক হিসাবে বাইরেও কাজ করতে যান। বাইরেও কাজ করতে, ওই অন্ধারা যাই রোয়া কাজ টাজ করতে, ধান রোয়া কাজ করতে যাওয়া। মানে সেটা বছরে দুমাস করে থাকি, মানে 4 মাস থাকা হয়, দুমাস করে 4 মাস বাইরে কেটে যায়। সেই সময়টা কি মানে আপনার এই নৃত্যের অনুষ্ঠানে অক্সিজেন থাকে না? অক্সিজেন থাকে, সেই সময়টা অক্সিজেন থাকে। সেই সময় আমরা ধান রোয়া খাতে চলে যাই বাইরে। আপনার এই যে মহিলাদের পোশাক বা প্রসাধনী, এই জিনিসগুলো কোথা দিয়ে কেনেন? ওটা বাইরে থেকে, কলকাতা থেকে কেনা হয়, গোসাবা থেকে কেনা হয়। এই যে পোশাক পরা বা মেকআপ গুলো নেওয়া নিজে না অন্য কেউ আপনাকে সাহায্য করে না, নিজে নিজেই করতে হয়। আর একটা জিনিস সত্যি একদম একটা বাস্তব কথা, এটা তো আপনিও ফেস করেন যে আপনি পুরুষ হয়ে যেহেতু মহিলা সাজেন, সাধারণ মানুষ মাঝে মধ্যে কি কোনো কটূক্তি বা অন্য নজরে দেখায়, এরকম ঘটনা তো ঘটেছে মনে হয়? হ্যাঁ, ওরকম ঘটে। তাই সেগুলো আর ইয়ে করতে হয়। আমি যেগুলো করি সেগুলি মানুষের যেন কেউ যেন কু নজরে না দেখে, কটু ভাষায় যেন না কথা বলতে পারে, সেরকম ভাবে কথা। সুন্দরবনের এই এলাকাতে কতদূর পর্যন্ত আপনি অনুষ্ঠানে গেছেন? আমি নয়াহাটে গেছি, সন্দেশখালী গেছি, ও লাইন দিয়ে গেছি, অনেক দূরে দূরে গেছি। আচ্ছা, সেটা যোগাযোগটা কিভাবে? যোগাযোগ ফোনের মাধ্যমে যোগাযোগ। আচ্ছা, যেটা ব্যান্ড পার্টি বলছিলেন, কতজন থাকে একটা ব্যান্ড পার্টির দলে? 13 জন পর্যন্ত থাকে। ছায়া ড্রাম, বিট ড্রাম, কর্নেট, ফোলেট, আচ্ছা ঝুমঝুমি, 4 জন বেয়ারা পার্টি। বাবা, বেয়ারা পার্টি মানে পালকি বয়ে নিয়ে যাবে। আচ্ছা, আগেকার দিনে তো এই মানে পালকিতে বিয়ে মানে প্রচুর পরিমাণে হতো, এখন কি একটু পালকি কমে গেছে? পালকি কমে গেছে, এখন 4 চাকা ওই গাড়ি ওঠেছে না, ওই গাড়ির জন্য এখন পালকি একটু কমে গেছে। আর লোক পাওয়া যায় না তো, বাবার জন্য লোক পাওয়া যায় না। হ্যাঁ, ওটা মিনিমাম 4 জন লাগে। আচ্ছা, পালকি যখন মানে বয়ে নিয়ে যাওয়া হয়, বউকে নিয়ে যাওয়া হচ্ছে, সেই সময় তো আপনার নৃত্য পরিবেশন করতে হয়। মানে এক সময় একটা গ্রামের রেওয়াজ ছিল, যখন বউ নিয়ে যাচ্ছে, বর বউ একসঙ্গে যাচ্ছে, বিশেষ করে বউ দেখার একটা কৌতূহল ছিল এবং পাড়ার সমস্ত লোকজন এসে জড়ো হতো এবং পালকি থামিয়ে সেখানে আপনার নৃত্য পরিবেশন করতে হয়। এখনো কি সেটা আছে? এখনো আছে। দর্শকদের নিশ্চয়ই অভিজ্ঞতা রয়েছে, আপনারা আপনাদের অভিজ্ঞতা নিশ্চয়ই জানাবেন। শুভকামনা জানালাম। আপনি আরো সুন্দরভাবে আপনার নৃত্যের মাধ্যমে সবাইকে আনন্দ দিয়ে যান। আমি